নারায়ণগঞ্জের রূপগঞ্জে গাজী টায়ার্স কারখানার আগুন নিয়ন্ত্রণে এলেও দীর্ঘ সময় আগুনে পড়ার ফলে ছয়তলা ভবনটি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে উচ্চ তাপ এবং ধসের সংখ্যায় এখনই ভবনের ভেতরে অনুসন্ধান চালাচ্ছে না ফায়ার সার্ভিস ফলে অপেক্ষা বাড়ছে নিখোঁজদের খোঁজে কারখানার বাইরে অপেক্ষমান স্বজনদের রেহানা বেগমের ইয়া হাজারি ছেলে মাসুদ রানার জন্য বন্ধুদের সাথে গত রবিবার বিকেলে গাজী টায়ার্স কারখানার ভেতরে যান তিনি সেদিন থেকেই আর সন্ধান নেই ছেলের আমার ছেলে পরশুদিন পাঁচটার দিকে বললো মা আমি অমুক জায়গায় আছি আমি তোমাকে আমি মিনি তুলে আমি তোমার কাছে ফোন দিয়ে কথা বলবো ওই পরশুদিন তিনি আর আমার ছেলে আমার সাথে কথা বলে নাই আজ আর তিন দিন হলে আমার ছেলে নাই তিন দিন হলে খোঁজ আমার ছেলে কোনো জায়গায় আমি খুঁজে পাচ্ছি না এক ছেলে বলছে আমার কাছে আসো এক জায়গায় যাবো কোন জায়গায় কল আসো তুমি আমার দিয়ে আসো পরে ছেলেটা আয়ের ফোন দিছে আমার ছেলে ওই লগে ওর সাথে চলে আসছে আসার পরে আমি বললাম বাবা তুমি কয়ে যাও তো বললো না আমি এই জায়গায় যাচ্ছি এখনই আসিছি আর একজন বললো না আসো দরকার আছে এই জায়গায় এই কথা করে নিয়ে হয়েছে আর আমার ছেলেকে আমি পাইনি শুধু রেহানা নয় দুই দিন ধরে কারখানার সামনে নিখোঁজদের স্বজনরা ভিড় করছেন তাদের দাবি অন্তত ২১৭ জন মানুষ নিখোঁজ রয়েছেন বলতেছে বাসাও বাসাও মাগো মানে আহ বলে শব্দ করতেছে গুগরানি আওয়াজ করতেছে পরে তিন মিনিট পর্যন্ত ফোনটা লাইনে থাকে লাইনে থাকার পরে কোনো কথা বলে না আমরা তিন দিন ধরে খুঁজতেছি দিনের রাইতে আমরা বাসায় যাই না তারপরে আমরা বাই পাইতেছি না তেনে তো আগুন লাগছে তোমার স্বামী কই পরে তো এই যে কল দিতাছি কল আর ঢুকে না বন্ধ বন্ধ বন্ধই পাওয়া যায় নাই। পঁচিশে আগস্ট গোলাম দস্তগিরের গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে দ্বিতীয় ধাপে রোববার সকাল থেকে কারখানার ভেতরে লুটপাট ও ভাংচুর চালায় লোকজন সেদিন রাতেই কারখানার একটি ভবনে আগুন দেয় দুর্বৃত্তরা এতে আটকা পড়েন অনেকেই সেখানে প্রচুর রাবার সহ ধার্য রাসায়নিক মজুদ থাকায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ফায়ার সার্ভিসের টানা বাইশ ঘন্টার চেষ্টায় গতকাল সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আসে এখনও নিখোঁজদের ও ক্ষয়ক্ষতির হিসেব করা হয়নি বলে জানায় কর্তৃপক্ষ উশৃঙ্খল জনতা দেখছে যে না আমাদেরকে আরও এখানে অনেক কিছু আছে নিতে হবে বা কার মদত এটা হয়েছে যাই না সাড়ে চারটার পরের থেকে লোকজন জড়ো হওয়া শুরু করেছে ভাঙচুর শুরু করেছে এবং আরও লুটপাট শুরু হয়েছে এবং সন্ধ্যার পরে প্রথম দিকে তারা আমাদের এই ক্যান্টিন বিল্ডিং আগুন দিয়েছে এবং ক্যান্টিন বিল্ডিংয়ে এবং তিন নম্বর শেড আগুন দিয়েছে একটা ইউনিট এখানে অবস্থান করতেছে এবং তারা একটা ক্যাম্প করেছে তা আমাদের গতকালকে আমাদের সিনিয়র স্যাররা বলে গেছে আপনারা এই ক্যাম্পের মাধ্যমে চেষ্টা করবেন যে এখানে যদি কোনো রকম কোনো মিসিং কোনো বিষয় আসে তাদের এটা তালিকা প্রস্তুত করার জন্য তো তারাও প্রচেষ্টা করতেছে প্লাস আমরা সংগ্রহ করার চেষ্টা করতেছি তো এই তালিকা পেলে অবশ্যই আপনাদের দেওয়া হবে এদিকে দুপুরে কারখানা পরিদর্শনে এসে জেলা প্রশাসক জানান ঘটনা তদন্তে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে এই ঘটনাতে আমরা অতিরিক্ত জেলা প্রশাসক আমাদের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি কমিটি করেছি সেখানে অতিরিক্ত জেলা পুলিশ সুপার রয়েছেন সেখানে ফায়ার সার্ভিসের প্রতিনিধি থাকবেন গণপূর্ত এবং বিদ্যুতের প্রতিনিধি থাকবেন এই কমিটি ইতিমধ্যে কাজ শুরু করেছে যে এই অগ্নিকাণ্ডের ঘটনাতে কারা জড়িত এর আগে পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পরই প্রথমবারের মতো গাজী গ্রুপের দুটি কারখানায় লুটপাটের পর আগুন দেওয়া হয় সে সময় টানা চার দিন ধরে কারখানা দুটি আগুনে পড়ে দাউদ হাসান মাছরাঙা সংবাদ ঢাকা